সালাম আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব মাথা ব্যথা নিয়ে। যার মাথা আছে তার ব্যথা আছে, যতদিন মাথা থাকবে ততদিন ব্যথা থাকবে। তো শরীরে মাথা ব্যথা হলে আসলে তো মাথা কেটে ফেলার সুযোগ নাই, তো চিকিৎসা করতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে। আজকে আলোচনা করব মাইগ্রেন হেডেক নিয়ে। মাইগ্রেন হেডেক নিয়ে, এটা হেডেকের একটা বিশেষ শ্রেণী বিভাগ। তো আমি যেভাবে আলোচনা করব, যেভাবে ভিডিওটি সাজিয়েছি, আপনি যদি খুব মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে মাইগ্রেন হেডেক আছে কিনা। আসলে সঠিক রোগ নির্ণয় ভালো চিকিৎসার পূর্ব শর্ত। আর আরেকটা খবর আপনাকে দেই, বাংলাদেশে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল আগারগাঁও ঢাকা, এটা শুধু বাংলাদেশ না, যে নিউরো সায়েন্স অর্থাৎ নিউরোলজির চিকিৎসার জন্য দক্ষিণ এশিয়ার অন্যতম একটা প্রতিষ্ঠিত স্বনামধন্য হসপিটাল, এখানে হেডেক ক্লিনিক রয়েছে। প্রতি সপ্তাহে রবিবার এবং সোমবার হেডেক ক্লিনিক আছে, অর্থাৎ প্রতি দিনই তো রোগীরা আসে, বিশেষ করে রবিবার এবং সোমবার মাথা ব্যথার রোগীদের জন্য আলাদা ক্লিনিক চালু রয়েছে। মাত্র 10 টাকার একটা টিকিট দিয়ে আপনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল আগারগাঁও ঢাকাতে আপনি মাথা ব্যথার চিকিৎসা করতে পারবেন। আর হ্যাঁ, একটা কথা বলি, এখানে যেহেতু আউটডোরে অনেক রোগী হয়, এই জন্য আপনি যেদিন চিকিৎসার জন্য আসবেন সেদিন অবশ্যই 8টার মধ্যে হসপিটালে থাকবেন, যাতে আপনি শুরুর দিকে টিকিট নিতে পারেন। তো আমরা আমাদের আলোচনায় চলে যাই। তো এই যে মাইগ্রেন হেডেক, মাইগ্রেন হেডেক এটা হলো এক সাইড হয়, জাস্ট আমি একটু ছবিটা দেখাইয়া দিলাম, আমি সামনে আরো বিস্তারিত আলোচনা করতেছি। সেটা হলো এই যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফর মাইগ্রেন, অর্থাৎ এটা হলো ইন্টারন্যাশনাল হেডেক সোসাইটির একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, অর্থাৎ এই শর্তগুলো যদি, এই জিনিসগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার আসলে মাইগ্রেন হেডেক আছে, আপনার উচিত যে ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করা। আচ্ছা দেখেন, প্রথমে আছে এ, অ্যাট লিস্ট 5 অ্যাটাক্স ফুলফিলিং ক্রাইটেরিয়া বি টু ডি, এখানে দেখেন এ বি সি ডি ই, এই 5টা ক্রাইটেরিয়া আছে। অর্থাৎ কারো যদি 5বার মাথা ব্যথা হয় এবং মাথা ব্যথার ধরনগুলো যদি এই যে নিচের বি সি ডি ই এগুলোর মধ্যে পড়ে তাহলে তার মাইগ্রেন হেডেক। যেমন দেখেন, হেডেক মাথা ব্যথা শুরু হয়ে সেটা 4 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত থাকে, অর্থাৎ যদি সেটা চিকিৎসা না করা হয় বা কোনো ওষুধ না খাওয়া হয় সেটা 4 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত থাকে। অর্থাৎ এমন ধরনের মাথা ব্যথা যেটা 4 ঘন্টা থেকে 72 ঘন্টা, অর্থাৎ 4 ঘন্টা থেকে 3 দিন পর্যন্ত থাকে। এরপরে কি হলো, হেডেক হ্যাজ অ্যাট লিস্ট 2 অফ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ এই যে সিতে যে দেখতেছেন 4টা পয়েন্ট আছে, এই 4টার মধ্যে কমপক্ষে 2টা থাকে, অর্থাৎ ইউনিল্যাটারাল লোকেশন। এই যে ছবিটা একটু দেখেন, এই যে একদিক কেমন ইউনিলেটারাল, এটাকে বলেছে একদিক। এরপরে বলছে পালসেটিং কোয়ালিটি, পালসেটিং কোয়ালিটি বলতে অনেকে রোগীরা এসে বলে যে স্যার আমার একদিকে মাথা ব্যথা আর ওইটা লাফায়, এটাকে বলছে পালসেটিং কোয়ালিটি। তারপরে হলো মডারেট টু সিভিয়ার পেইন ইন পেইন ইন ইন্টেন্সিটি, অর্থাৎ মাথা ব্যথা তীব্রতা মধ্যম থেকে অনেক বেশি হবে। এরপরে হলো এটা কিভাবে বাড়বে, যে এগ্রিভেশন বাই অর কজিং অ্যাভয়েডেন্স অফ রুটিন ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেমন ওয়াকিং অর ক্লাইম্বিং স্টেয়ার, অর্থাৎ কেউ যদি তার রুটিন যে কাজগুলো, শারীরিক পরিশ্রমের কাজগুলো, এগুলো যদি হঠাৎ করে যে বাদ দিয়ে দেয় তাহলে তার এই ব্যথাটা বাড়ে। অর্থাৎ সিতে বলছে যে 4টা, মাথার একদিকে ব্যথা, মাথার একদিকে লাফায়, ব্যথার তীব্রতা মাঝারি থেকে অনেক বেশি, আর হলো এটা আপনার যে শারীরিক পরিশ্রম বাদ দিলে বাড়ে। তো এই 4টার কমপক্ষে 2টা থাকতে হবে। আরেকটা হলো ডুরিং হেডেক অ্যাট লিস্ট 1 অফ দ্য ফলোয়িং, যখন মাথা ব্যথা থাকবে তখন এই 2টার 1 এবং 2 কমপক্ষে 1টা থাকবে, যেমন নৌশিয়া অ্যান্ড অর ভমিটিং, অর্থাৎ বমির একটা ভাব থাকবে অথবা বমি করবে অথবা 2টাই একসাথে থাকবে। মানে ব্যাপারটা দেখেন, হয় বমির ভাব অথবা বমি অথবা 2টে একসাথে। আরেকটা কি থাকবে, ফটোফোবিয়া, অর্থাৎ আলো দেখলে ভালো লাগবে না, ফোনোফোবিয়া অর্থাৎ শব্দে ভালো লাগবে না, অর্থাৎ এই 2টার কমপক্ষে 1টা, মানে 1 আর 2-এর যে কোনো একটা যদি আপনার থাকে তাহলেও আপনার মাইগ্রেন হেডেকের সম্ভাবনা বেড়ে গেল। আর ই নাম্বার কি বলছে, নট অ্যাট্রিবিউটেড টু অ্যানাদার ডিসঅর্ডার,
হিস্টোরি অ্যান্ড এক্সামিনেশন ডু নট সাজেস্ট এ সেকেন্ডারি হেডেক ডিসঅর্ডার অর ইফ, মানে এখানে যে কথাটা বলছে যে এই যে যে মাথা ব্যথার কারণের অন্য কোনো কারণ নাই, অর্থাৎ এই জিনিসটা কিন্তু আসলে ডাক্তার ঠিক করবে, এটা আপনি রোগী হিসেবে বুঝতে পারবেন না। তো আপনার জন্য যেটা দরকার বি সি এবং ডি, এই ক্রাইটেরিয়া গুলো যদি আপনার পূরণ হয় তাহলে আপনার মাইগ্রেন হেডেক থাকতে পারে, আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। কারণ কি যে আরো কোনো কারণ আছে কিনা মাথা ব্যথার, এটা তো আপনি রোগী হিসেবে নির্ণয় করতে পারবেন না, বুঝতে পারবেন না। ফাইন, আমরা ট্রিটমেন্ট কি বলি, কাউন্সিলিং। এখানে আসলে কাউন্সিলিংটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেমন ট্রিগারিং ফ্যাক্টর, অর্থাৎ যে জিনিসে তার মাথা ব্যথা বাড়ে ওই জিনিস তাকে অ্যাভয়েড করতে হবে। যেমন অনেকের শব্দে, তীব্র শব্দে মাথা ব্যথা বাড়ে, মানে ফোনোফোবিয়া, অনেকের তীব্র আলোতে মাথা ব্যথা বাড়ে, ফটোফোবিয়া, অনেকের আছে ক্ষুধার্ত অবস্থায় মাথা ব্যথা বাড়ে, অনেকের আছে গরমে মাথা ব্যথা বাড়ে, অনেকের আছে প্রচণ্ড চিল্লা পাল্লায় মাথা ব্যথা বাড়ে, অর্থাৎ এই জিনিসগুলো তাকে অ্যাভয়েড করতে হবে। এরপরে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি আছে, এরপরে হলো অ্যাকিউট অ্যাটাকে আমরা সাধারণত ট্রিপট্যান সাথে এনএসআইডস ব্যবহার করি, আর ক্রনিক অ্যাটাকে এটা টোপিরামেট আর প্রোপানলল ব্যবহার করা হয়। এটা আসলে রোগীর কন্ডিশন অনুযায়ী ডাক্তার ডিসাইড করবে যে কার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট। আর এখন আসলে অনেক মডার্ন চিকিৎসা বের হয়েছে, অ্যাকিউট অ্যাটাকে এখন স্প্রে ব্যবহার করা হয়। যেমন অনেক মেয়েদের মেনস্ট্রুয়াল হেডেক হয়, মানে মাসিকের সময়ে মাথা ব্যথা হয়, এই মাথা ব্যথার তীব্রতা অনেক সময় অনেক বেশি থাকে, তো তাদের জন্য আমরা অনেক সময় আসলে স্প্রে ব্যবহার করি। তো এটা আসলে রোগী থেকে রোগী ভিন্ন হয়। এরপর হলো কখন প্রোফাইলেক্সিস দেব, প্রোফাইলেক্সিস দেব যাতে এই ধরনের মাথা ব্যথা যেন শুরু না হয়, তো এই জন্য আমরা কি ওষুধ দেব। বলছে এই জন্য আমরা যদি মাসে 2 বারের চেয়ে বেশি বার এই ধরনের মাথা ব্যথা হয় তখন আমরা এই প্রোফাইলেক্সিসটা দিয়ে থাকি। আর হলো এই প্রোফাইলেক্সিস হিসেবে আমরা পিজোটিফেন আর মিথাইসার্জিট এটা ব্যবহার করি। তো ঠিক আছে, আপনারা মনোযোগ দিয়ে শুনলেন আসলে মাইগ্রেন হেডেক। আমি হেডেক নিয়ে আলোচনা করব, আরো কয়েকটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকেন, আর সুচিকিৎসার জন্য, মাথা ব্যথার চিকিৎসার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে প্রতি রবিবার এবং সোমবার মাথা ব্যথা ক্লিনিক চালু আছে। আপনার যদি এরকম সমস্যা থাকে আপনি আসতে পারেন। আপনাকে ধন্যবাদ, সালামু আলাইকুম। আর 10 মিনিট ডক্টর ইউটিউব চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন।